কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হলো এই সৃষ্টি সম্পর্কে আমরা অবহেলা বুঝতে চাই না এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله تعالى বলতেছেন তোমরা জেনে নাও জ্ঞানীদের কাছ থেকে যা তোমাদের জানা নেই জ্ঞানীদের কাছ থেকে তোমরা জেনে নাও যা তোমাদের জানা নেই তোমাদের কোথা থেকে সৃষ্টি করা হলো কোন অবস্থায় তোমরা ছিলে কি অবস্থায় উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে আমাদের আমরা কোনো পরিগণতে ছিলাম না আমাদের নাম ছিল না আমাদের ঠিকানা ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না এখন থেকে যাদের বয়স 60 বছর 61 বছর আগে লোকটির কোনো অস্তিত্ব ছিল না যাদের বয়স 30 বছর 31 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না সুতরাং আমাদের জানতে হবে আমরা কোথায় থেকে আসলাম আমাদের বাড়িটা কোথায় আর আমরা আসলাম কোথায় আই দুনিয়াটা আমাদের কতদিনের জীবন আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ তাআলা বলতেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে এখন আমরা এখানে কোরআনে একটা তথ্য পেলাম যে মানুষকে তৈরি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে কিন্তু আদমকে তৈরি কিন্তু জমাট বাঁধা রক্ত থেকে করা হয়নি আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে মাটির মানুষ বানিয়ে ওখানে জীবন দেওয়া হয়েছে আর এখানে মানুষদেরকে বানানো হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে আদমের পর থেকে যে মানুষ এই মানুষদের সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন তাদের কিভাবে তৈরি করা হয়েছে দেখো মানুষটা চিন্তা করে না কেন ফালিয়াজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ তাআলা বলতেছেন মানুষটা দেখে না কেন ফালিয়াজুরিল ইনসানু মিম্মা খুলিক তাদেরকে কি দ্বারা তৈরি করা হয়েছে তারা দেখে না কেন তাদেরকে তৈরি করা হয়েছে সবেকে স্থলিত পানি থেকে যা নির্গত হয় বক্ষ পাজর এবং মেরুদণ্ড থেকে বক্ষ পাজর এবং মেরুদণ্ড থেকে যা নির্গত হয় এই পানিটা দিয়ে মানুষদেরকে তৈরি করা হয়েছে আল্লাহ তাআলা আরো বলতেছেন ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ الله تعالى বলতেছেন তাদের বংশধর তৈরি করা হয়েছে পানির নির্যাস থেকে সুলালাতিন মিন মাইন মাহিন সুলালা মানে পানির নির্যাস এই নির্যাসটা কেমন নির্যাস 3 মিলিয়ন শুক্র কীট মানুষের 1 ফোঁটা বীর্যের মধ্যে থাকে 3 মিলিয়নের বেশি শুক্র কীট এটা খালি চোখে দেখা যাবে না যন্ত্র ছাড়া খালি চোখে আমি আপনি দেখতে পাবো না কতগুলো শুক্র কীট 1 ফোঁটা পানির মধ্যে আছে এই শুক্র কীটগুলো 1টি কীট ডিম্বাণুতে প্রবেশ করে বিজ্ঞানীরা বলতেছে 1টি কীট ডিম্বাশয়ে প্রবেশ করে ডিম্বাশয়ে নিষিক্ত করে আর সমস্ত কীটগুলো নষ্ট হয়ে যায় এই কীটগুলো নষ্ট হয়ে যায় আর 1টা কীট যেটা ডিম্বাশয়ে প্রবেশ করে ওটাই সন্তান জন্ম দেয় এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাই মাহিন পানির নির্যাস খালি চোখে দেখা যাবে না পানির সেও সূক্ষ্ম এই বিষয় থেকে মানুষকে তৈরি করা হয়েছে উল্লেখযোগ্য বিষয় আমরা ছিলাম না যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে আল্লাহ তাআলা আরো বলতেছেন কিভাবে তৈরি করা হলো দেখেন ইন্না ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ
মানুষদেরকে তৈরি করা হয়েছে মিশ্রিত পানি থেকে, মিশ্রিত পানি, এটা স্বামী স্ত্রীর মিশ্রিত পানি থেকে এই মানুষদেরকে তৈরি করা হয়েছে, লজ্জার কোনো বিষয় নয়, কোরআনের কথা। মিশ্রিত পানি থেকে মানুষদেরকে নুতফাতিম, নুতফাতিন আমসাদ, মিশ্রিত পানি এ থেকে মানুষদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক আরো বলতেছেন এদের লিঙ্গ নির্ধারণ করা হয়েছে কিভাবে দেখেন, ওয়া ইন্নাহু খালাকাজ জাওজাইনিজ যাকার ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা। তাদেরকে তৈরি করা হয়েছে, নিশ্চয় নারী পুরুষ তৈরি করা হয়েছে এক বিন্দু বীর্য থেকে, এক বিন্দু বীর্য থেকেই নারী পুরুষদেরকে তৈরি করা হয়েছে। ওয়া ইন্নাহু খালাকাজ জাওজাইনি যাকার ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা, নুতফা মানে এক ফোঁটা বীর্য, এখান থেকে মানুষদেরকে তৈরি করা হয়েছে। আর এই নাপাক পানি থেকে তৈরি হয়েই আমরা অহংকার করি। আমাদের পূর্বের ইতিহাস আমাদের দেখা উচিত, আল্লাহ কোথায় থেকে আমাদেরকে তৈরি করলেন, আর কিসের অহংকার করি? টাকা বেশি হয়েছে, ক্ষমতায় আছো, ইংরেজিতে কথা বলতে পারো, এসের অহংকার, বেশি শিক্ষিত, এটা এটার অহংকার, সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যাবে যখন মৃত্যু আসবে, সমস্ত অহংকার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলতেছেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাক ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى. আল্লাহ তাআলা বলতেছেন তারা কি বীর্য রূপে ছিল না, তারা কি বীর্য আলামে কোন নুতফা, নুতফা রূপে ছিল না তারা, অতঃপর তাদেরকে রক্তে পিণ্ডে পরিণত করা হলো, অতবার নারী পুরুষ তৈরি করা হলো তাদেরকে, যুগল নারী পুরুষ তাদেরকে তৈরি করা হলো, তারা কি চিন্তা করে না, তারা একটা নুতফা রূপে ছিল, নিকৃষ্ট পানি রূপে ছিল, যেটা শরীরে লাগলে গোসল ফরজ হয়ে যায়, এর নিকৃষ্ট পানি রূপে মানুষটা ছিল, এরা কি মনে করে না? এই জন্য অহংকার, গর্ব অহংকার আমাদের ত্যাগ করতে হবে, যেহেতু আমাদের আমাদের পূর্বের ইতিহাস খুব সূক্ষ্ম জায়গা থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দিনের সমস্ত কিছু দিলেন, এই আল্লাহর দিকে আমরা সেজদা করি না, মসজিদে আজান হয় কিন্তু আমরা আল্লাহর পায়ে সেজদা করি না, মসজিদের আল্লাহর ঘরে আসি, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আর ওরা বলতেছে তারা নামাজ পড়ে না, তারা বলতেছে কল্যাণ তো মাঠের মধ্যে, কল্যাণ তো কাজের মধ্যে, ওরা উল্টা বুঝতেছে। এই জন্য আল্লাহ যেদিকে ডাকতেছে সেদিকে আসতে হবে। আল্লাহ তাআলা আরো বলতেছেন, দেখেন কি বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলতেছেন মানুষদেরকে তিনটি অন্ধকারের মধ্যে আমি রাখি, মানুষকে যখন তৈরি করা হয় তিনটি অন্ধকার পেরিয়ে তারপরে দুনিয়াতে আসে, ত্রিবিধ অন্ধকার অর্থাৎ তিনটি অন্ধকারের আবরণ এ ভ্রূণকে সে রাখে। মানুষ তো একটা গুস্তপিণ্ডে, একটা মাংস, একটা রক্তপিণ্ডে থাকে, এই রক্তপিণ্ডকে তিনটি আবরণ দিয়ে আল্লাহ ঢেকে রাখে, একটা মাতৃগর্ভের আবরণ, আর একটা হচ্ছে জরাউর আবরণ, জরাউর দেয়াল, মাতৃগর্ভের দেয়াল, এবং ভ্রূণকে, এই ভ্রূণকে আবৃত করে রাখে একটা পাতলা আবরণ থাকে। বিজ্ঞান এই তিনটে আবরণের কথা বলতেছে, এই তিনটে আবরণের মধ্যে মানুষরা, মানুষদেরকে আল্লাহ তৈরি করে। আর সেই মানুষ আমরা দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহর ইবাদত করতে চাই না, তো কোথায় থেকে সৃষ্টি করা হলো, এই চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন
سلالة من طين আল্লাহ তাআলা বলতেছেন মানুষদেরকে তৈরি করা হয়েছে সুলালাতিন মিন তিন আল্লাহ তাআলা বলতেছেন মাটির সারাংশ থেকে মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন মাটির নির্যাস মাটির রস নির্যাস থেকে মানুষদেরকে তৈরি করা হয়েছে আবার বলতেছেন সুম্মা জাআলনা নুতফাতাম নুতফাতান ফি ক্বরারিব মাকিন আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর আমি তাদেরকে শুক্রকীটে পরিণত করি শুক্রকীট থেকে তাদেরকে পরিণত করি তারপর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামান فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ তাআলা বলতেছেন এই শুক্রকীট থেকে মুস্ত জমাট রক্তে পরিণত করি এবার জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি মাংসপিণ্ডকে হাড়ে পরিণত করি এবং হাড়কে গোস্ত দ্বারা আবৃত করি সুবহানাল্লাহ কোন এত কিছু আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন এইভাবে এইভাবে তোমাকে তৈরি করা হয়েছে তুমি কি বুঝছো না দুনিয়াতে তোমাকে কিভাবে পাঠানো হলো কিভাবে তৈরি করা হলো কোরআন খুলে খুলে বর্ণনা করে দিচ্ছে এইভাবে তোমাকে বানানো হয়েছে এভাবে পর্যায়ক্রমে তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মৃত্যুর পরে আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে আবার তোমাদেরকে জীবিত করা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা তো পড়ি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমাদেরকে আবার তৈরি করা হবে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এজন্য ভাই দিনী ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মওত দেন রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভাই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান রব মহান প্রতিপালক আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজের দিনে তিনার ঘর জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি মহান রবের দরবারে আমরা এই জন্য শুক্রিয়া দিয়ে করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন যাতে মানুষ সঠিক পথ পায় সঠিক পথের দিশা পায় এজন্য নবীরা পৃথিবীতে এসেছে দাওয়াত নিয়ে মিশন একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এটা একটাই মিশন অন্য কোনো মিশন নিয়ে পৃথিবীতে নবীরা আসেননি নবীরা পৃথিবীতে এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে অন্য কোনো বিধান এটা কার্যকর থাকবে না শুধু আল্লাহর দিনই এখানে কার্যকর থাকবে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একই মিশন একই দাওয়াত নিয়েই পৃথিবীতে এসেছেন বিশ্বনবীর দরবারে যখন সাহাবীরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন গোপনে কাফেররা এটা সহ্য করতে পারে না কাফেররা ওই মুসলমানদেরকে ধরে ধরে মারধর করে মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না মুসলমানদেরকে তারা বেইজ্জতি করে
মুসলমানদেরকে ধরে ধরে তারা মারপিট করে, অত্যাচার নির্যাতন করে। গোপনে সারা প্রকাশ্যে কেউ মুসলমান হওয়ার সাহস পায় না। ঠিক এইরকম সময়ে একটি যুবক আবদুল্লাহ জুল বাজাদাইন, তার মন চায় সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আবদুল্লাহ জুল বাজাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করবেন এরকম মন চাই, কিন্তু সে এতিম, চাচার কাছে লালিত পালিত হয়, চাচার বাড়িতে থাকে, চাচার দেওয়া উট ঘোড়া হাতি নিয়ে তারা চলাফেরা করে, চাচার দেওয়া সম্পদ নিয়ে সে চলাফেরা করে। মন চাই চাচা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করুক, তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু চাচা ইসলামের দিকে আসেন না। আবদুল্লাহ জুল বাজাদাইন তিনি সহ্য করতে পারলেন না। তিনি চাচাকে বললেন, চাচা আপনি কি ইসলাম ধর্ম কেমন লাগে? চাচা বলতেছে, কি ব্যাপার, তুমি একথা বলতেছো কেন? ভাতিজা বলতেছে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা আপনাকে কেমন লাগে? চাচা বলতেছে, ভাতিজার কথার অর্থ কি? ভাতিজা আবদুল্লাহ জুল বাজাদাইন বললেন, চাচা আপনি আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তা আমিও করব। চাচা বললেন, ভাতিজার পরিণতি কি হতে পারে জানো? এর পরিণতি হবে খুব ভয়াবহ, খুব অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে দিব, তুমি তা চিন্তার বাহিরে, তোমার চিন্তায় ধরবে না। তুমি কেন ইসলামের কথা বলো? আবদুল্লাহ জুল বাজাদাইন বললেন, চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি করবেন না এটা আমার মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয়টা হচ্ছে ইয়া চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আবদুল্লাহ জুল বাজাদাইন পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবদুল্লাহ জুল বাজাদাইনের চাচা বললেন, ভাতিজার পরিণতি কি হবে জানো? তোমাকে যে ঘোড়াগুলো দিয়েছি, তোমাকে যে উটগুলো দিয়েছি, এই উট এবং ঘোড়া সমস্ত কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আবদুল্লাহ জুল বাজাদাইন বললেন, চাচা যত সম্পদ আপনি দিয়েছেন শুধু উট ঘোড়া হাতি নয়, সমস্ত সম্পদ কি আপনাকে আমি ফেরত দিয়ে দিই, একটা সম্পদ আমার দরকার নাই। পৃথিবীতে যারা ত্যাগ স্বীকার করতে পারে তারা ইসলামের পক্ষে, আর যারা ভোগবিলাসে মত্ত হয় তারা শয়তানদের পক্ষে, তাগুতের পক্ষে। আবদুল্লাহ জুল বাজাদাইন কিন্তু ত্যাগ স্বীকার করেছিলেন। আবদুল্লাহ জুল বাজাদাইন ত্যাগ স্বীকার করলেন, সমস্ত সম্পদ, চাচার সমস্ত সম্পদ ফেরত দিয়ে দিলেন ইসলামের জন্য। আজও পৃথিবীতে কেউ যদি আবদুল্লাহ জুল বাজাদাইনের মতো সমস্ত সম্পদ ত্যাগ করে দেয়, আবদুল্লাহ জুল বাজাদাইন যদি জান্নাতুল ফেরদাউসে থাকে, আল্লাহ এই ব্যক্তিকেও হয়তোবা জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতেছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইয়াশুরুনাল হায়াতাদ দুনিয়া يشرون الحياة الدنيا بالآخرة। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতেছে, এদের সম্পর্কে বলতেছে যারা আখিরাতের বিনিময়ে নিজের জীবনকে কুরবানি দিতে পারে, নিজের সম্পদকে কুরবানি দিতে পারে, ত্যাগ স্বীকার করতে পারে, এরা ইসলামের জন্য যোগ্য, দিনের জন্য এরাই যোগ্য। যারা ইসলামের জন্য রক্ত দিতে পারে, সম্পদ দিতে পারে, নিজের জীবন দিতে পারে, এরা ইসলামের জন্য যোগ্য। আবদুল্লাহ জুল বাজাদাইন তার চাচাকে বলে দিলেন, চাচা সমস্ত সম্পদ আপনি নিলেন, একটি সম্পদ আমার দরকার নাই, ইমান নিয়ে আমি মরতে চাই। ইমান সবচেয়ে বড় সম্পদ। মানুষেরা মনে করে টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, এটাই মনে হয় আসল সম্পদ, এটাই মনে হয় কবর পর্যন্ত আমাকে নিয়ে যাবে। মানুষের কবরে কবরে কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু একটা বিষয় যাবে, আপনার আমল, আপনার ইমান। আবদুল্লাহ জুল বাজাদাইন চিন্তা করলেন,
আমি যদি বাতিলের কাছে মাথা নত করি ইসলাম ধর্ম গ্রহণ না করে বাতিলের কাছে মাথা নত করি বাতিল আমাকে টাকা দিবে পয়সা দিবে অর্থ দিবে সম্পদ দিবে বাতিল আমাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিবে কিন্তু আখিরাতে আমার কঠিন শাস্তি হবে খুব ভয়াবহ পরিস্থিতি হবে আব্দুল্লাহ আল বাজাদাইন এইদিকে দেখে রসূলের দিকে ছুটলেন ছুটবেন এই রকম সময়ে বললেন তার চাচা বললেন ভাতিজা তোর গায়ে যে জামা ছিল এটা আমার টাকা দিয়ে কিনে জামাটা খোল আব্দুল্লাহ আল বাজাদাইন নিজের জামাটা খুলে দিলেন এবার ভাতিজা বলল এবার চাচা বলল ভাতিজা তোর পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা আমার টাকা দিয়ে কিনে সুতরাং লুঙ্গিটাও খোল আব্দুল্লাহ আল বাজাদাইন যুবক মানুষ ছিলেন আব্দুল্লাহ আল বাজাদাইন লুঙ্গিটাও খুলে দিলেন দুহাত দিয়ে লজ্জাস্থান ধরে মায়ের কাছে দৌড় দিলেন মা মায়ের কাছে দৌড় দিয়ে বললেন মা ইসলামের জন্য মুসলমান হওয়ার জন্য আমার চাচা সমস্ত সম্পদ আমার থেকে ছিনে নিয়েছে মা তাড়াতাড়ি কিছু একটা কাপড় দাও আব্দুল্লাহ আল বাজাদাইনের মা ছিঁড়ে একটা কম্বল দিল অর্ধেক কম্বল ছিঁড়লেন অর্ধেক কম্বল পরিধান করলেন আর অর্ধেক ছিঁড়া কম্বল গায়ে দিলেন তিনি মসজিদে নববীর দিকে ছুটলেন মদিনাতে আব্দুল্লাহ আল বাজাদাইন যখন মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে যাওয়ার পর মসজিদে নববীর সামনে আল আব্দুল্লাহ আল বাজাদাইন বসে থাকলেন ধুলামলিন চেহারা আল্লাহর রসুল মসজিদ থেকে বের হইতেছিলেন দেখলেন আব্দুল্লাহ আল বাজাদাইন মসজিদের সামনে ধুলামলিন মাখা চেহারা ক্ষুধার্থ চেহারা তাকে জিজ্ঞাসা করল হে আব্দুল্লাহ হে পথিক তুমি কি চাও আব্দুল্লাহ আল বাজাদাইন বললেন ও নবী আমার নাম আব্দুল্লাহ আল বাজাদাইন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলামের জন্য আমার চাচা সমস্ত সম্পদ আমাকে থেকে কিনে নিয়েছে সমস্ত সম্পদ আমার চাচা আমার থেকে কিনে নিয়েছে হে নবী হে বিশ্ব নবী আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান আল্লাহ রসুল পড়ালেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الله رسول شهادة الكلمة পড়ায় দিলেন কালিমা শাহাদত পড়ায় দিলেন মুসলমান আব্দুল্লাহ আল বাজাদাইন হয়ে গেল আব্দুল্লাহ আল বাজাদাইনকে নিয়ে আল্লাহ রসুল সাহাবাদের একটা দলের মধ্যে ঢুকিয়ে দিলেন আব্দুল্লাহ আল বাজাদাইন সম্পর্কে বললেন এর নাম আব্দুল্লাহ আল বাজাদাইন এর নাম আব্দুল্লাহ এর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না এর সাথে ভালো ব্যবহার করবে ইসলামের জন্য কষ্ট কষ্ট করে এ পর্যন্ত সে এসেছে একটা ছিঁড়া কাপড়ও সে পায়নি উলঙ্গ হয়ে মার কাছে গিয়েছিল সেখান থেকে ছিঁড়া কম্বল পরে এসেছে এত কষ্ট স্বীকার করেছে হে সাহাবারা এর সাথে খারাপ ব্যবহার করবে আব্দুল্লাহ আল বাজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবাদের কষ্ট হতো আল্লাহ রসুলকে সাহাবারা নালিশ করলো ইয়া আল্লাহর হাবিব আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহ হচ্ছে খুব কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুতরাং আব্দুল্লাহর সাথে কেউ খারাপ ব্যবহার করবা না এভাবে কষ্ট করে এ সাহাবারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ মুসলমানিত্ব নিয়েছে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে আজকে আমরা মুসলমান ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না ত্যাগ স্বীকার করা আমরা ছেড়েই দিয়েছি ধৈর্য তুলেই দিয়েছি ধৈর্য মানুষের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি আমরা ভুলে যাচ্ছি আমাদের সৃষ্টি সম্পর্কে আমরা কোথায় থেকে জন্ম নিলাম আমরা অহংকার অর্থকরী অহংকার ক্ষমতার অহংকার টাকার অহংকার এই অহংকারে আমরা জর্জরিত